আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। খুবই ছোট্ট একটি রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। বাঁধাকপি দিয়ে ডিম ভুনা। আমরা সবসময় বাঁধাকপি ভাজা করে থাকি, তার সাথে যদি একটি ডিম দেওয়া যায় তাহলে খেতে অপূর্ব এবং মাছ মাংসের স্বাদকহার মানাবে। তাই আমি আজকে তৈরি করে নিয়েছি এই সুন্দর বাঁধাকপিটি দিয়ে আর একটি ডিম দিয়ে বাঁধাকপি ভাজা। আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। এখানে আমি বাঁধাকপিগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি, আর বাঁধাকপিগুলো আমি এইভাবে কুচিকুচি করে কেটে নিয়েছি। আর বাঁধাকপিটিকে আমি একটু ভাপ দিয়ে নেব, শুধু পানি দিয়ে একটু ভাপ দিয়ে নেব, যাতে বাঁধাকপিটি একটু নরম হয়ে যায়। এই যে আমি ফুটন্ত গরম পানিতে দিয়ে এগুলো একটু ভাপিয়ে নিচ্ছি, তারপর ফিরে আসছি। এই যে ভাপানো হয়ে গিয়েছে আর বাঁধাকপিগুলো একটু নরম হয়ে গিয়েছে। এই যে একটি ডিম নিয়েছি, আমি এখন চলে যাব চুলায়। আর খুব কম মশলায় আমি এই বাঁধাকপি রেসিপিটা করে নেব। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তাতে লবণ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে আসলে তার মাঝে আমি একটু হলুদের গুঁড়া, রসুন বাটা আর অল্প একটু জিরা বাটা দিয়ে দেব। খুব সবগুলো মশলা একটু কষিয়ে নিচ্ছি। হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব, কারণ হলুদের গুঁড়ো দিলে আমি ভাপে দিয়েছি যখন তখন হলুদের গুঁড়োটা দিইনি, হলুদ হালকা হলুদের গুঁড়ো দিয়েছি। এখানে মরিচের গুঁড়োটা ইউজ করবো না। এখন আমি ভাপানো বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। খুব সহজে এটা করা যায় এই রেসিপিটা, আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আমরা সবসময় ডিম দিয়ে চিচিঙ্গা কিংবা বিভিন্ন সবজি ভাজা করে থাকি, বাঁধাকপিটা যদি আপনারা এভাবে করেন খুবই ভালো লাগে খেতে। আশা করছি রেসিপিটি একবার ট্রাই করবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। কিছুক্ষণ পর ভাজা হয়ে আসলে আমি এভাবে মানে শেষ পর্যায়ে চারদিক থেকে বাঁধাকপিগুলো সরিয়ে মাঝখানে তেলটা আনিয়ে ডিমটা দিয়ে দেব। ডিমটা আমি পরে দিয়েছি কারণ, আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে এখন ডিমটাকে একটু ভেঙে দিচ্ছি যেন আস্তে আস্তে থাকে। আপনারা ইচ্ছে করলে এটা পেঁয়াজের সাথে প্রথমে দিয়ে দিতে পারেন, আমি কিন্তু দিই নেই, আমি এইভাবে প্রথম শেষ পর্যায়ে দিয়েছি। এখন ডিমের সাথে বাঁধাকপিগুলো মিশিয়ে নিব এভাবে অল্প হাতে নেড়ে চেড়ে। আর দেখতে পাচ্ছেন কালারটা একেবারে সাদা সাদা রং হয়েছে। আমার বাঁধাকপি ভাজাটা প্রায় শেষ পর্যায়ে, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে বেড়ে নেব। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে আমার আজ এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই বাঁধাকপি ভাজা ডিম দিয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তাহলে ভালো থাকুন, আল্লাহ হাফিজ।